পঁচিশ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবার আলোকিত করে আগমন তার। এরই মধ্যে ১৫০ বছরের বেশি সময় পেরিয়ে গেছে, তবে বাংলা শিল্প সাহিত্যে সমানতালে এখনও প্রাসঙ্গিক তিনি। কবিতা, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ সহ বাংলা সাহিত্যের যে শাখায় তিনি হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন। তাই তো মহান মানুষটির ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হৃদয় আমার নাচেরে আজিকে শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমিতে। শিশুদেরকে বিশ্বকবির চিন্তা ও দর্শন ধারণ করার আহ্বান জানান বক্তারা। শুধু সাহিত্য নয়, জীবন দর্শনের অনেক ক্ষেত্রেই বিস্ময়কর প্রতিভা রবীন্দ্রনাথ। প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, কবিগুরুর লালিত অসাম্প্রদায়িক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে সরকার। রবীন্দ্রনাথ কিন্তু শিশুবেলা থেকে, ছোটবেলা থেকে কিন্তু উনি লেখা শুরু করেছিলেন। উনি কিন্তু শুধুমাত্র উনি কিন্তু লেখক কিংবা কবি কিন্তু ছিলেন না, উনি ছিলেন সত্যিকারের একজন দেশপ্রেমী। শিশুদেরকে বলবো, তোমরা রবীন্দ্রনাথ সম্পর্কে জানো, শোনো, পড়াশোনা করো। পরে শিশু কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মকে স্মরণ করা হয় তারই রচিত কবিতা, গান, নৃত্যালেখ্য সহ নানা আয়োজনে। রফিকুল ইসলাম, এখন ঢাকা।